কংগ্রেচুলেশনস টু ইউর সাকসেস। যারা এসএসসি পরীক্ষা দিয়েছেন এবং ভালো রেজাল্ট করেছেন তাদের সবাইকে জানাচ্ছি স্বাগত এবং শুভেচ্ছা। তো যারা ভালো রেজাল্ট করতে পারেনি তাদের জন্য অনেক ভালোবাসা এবং অনুপ্রেরণা থাকবে যে আবার চেষ্টা করব, ভালো কিছু করব, রিস্টার্ট, সবাই আবার শুরু করো, ভালো কিছু করতে পারবে ইনশাআল্লাহ। এসএসসি রেজাল্টে কিন্তু শেষ নয়, আরও রেজাল্ট কিন্তু জীবনে অনেক পাওয়া। এসএসসি রেজাল্ট দিয়ে নিজেকে জাজ করলে হবে না যে এসএসসি রেজাল্টে আমি ভালো করতে পারিনি তার মানে আমি ভালো স্টুডেন্ট নয়, আমি কিছু করতে পারবো না, এরকমটা যেন না হয়। আমরা আবার স্টার্ট করব। যাদের রেজাল্ট ভালো হয়নি, ফ্রাস্ট্রেটেড না হয়ে আমি বলবো যে হতাশাকে পরাস্ত করো, নিজের শক্তি, উদ্যম, বুদ্ধিমত্তা নিয়ে এগিয়ে যাও। এসএসসি রেজাল্টই কিন্তু শেষ রেজাল্ট নয়, জীবনে অনেক রেজাল্ট আছে, এর মধ্যে ইন্টারমিডিয়েট আছে আবার সামনে, তারপরে অ্যাডমিশন টেস্ট, বিশ্ববিদ্যালয়। তবে তোমাদের জন্য মজার বিষয় কি জানো, তোমরা আজকে যাদেরকে দেখছো যে ভালো ভালো রেজাল্ট করছে তাদের অধিকাংশকেই দেখবা যে গ্র্যাজুয়েশন করার পর বেকার পড়ে আছে। এর মধ্যে যারা মেধাবী, প্রকৃত মেধাবী, তারা কিছু একটা করতে পারবে, কিন্তু অধিকাংশই দেখবা যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর তাদের আর কোনো পথ খুঁজে পাচ্ছে না। তবে তোমাদের জন্য তো অনেক অপশান আছে, যা রেজাল্ট ভালো করতে পারোনি। রেজাল্ট ভালো না করতে পারাই মানে জীবনের শেষ এখানেই নয়, এটা কিন্তু সঠিক নয়, ঠিক আছে? এই ধরনের চিন্তাভাবনা যেন আমাদের মাথায় না আসে। সবাইকে আগামী দিনের চিন্তাভাবনা করতে হবে এবং সামনে এগিয়ে যেতে হবে। সামনে যাওয়ার অনেক রাস্তা আছে, আমরা সেই রাস্তাগুলো ফলো করব। শর্টকাটে কোথাও যাওয়ার চেষ্টা করব না, শর্টকাটে গেলে রিস্ক আছে। শর্টকাটে যদি তুমি কোনো কিছু পেয়ে যাও তাহলে সেটার মজা তুমি বুঝবা না। তোমাকে তুমি যদি একটা জিনিস কষ্ট করে পাও, সময় নিয়ে পাও, পরিশ্রম করে পাও, সেটা কিন্তু তুমি একটা আনন্দ উপভোগ করতে পারবা। আর বলবো যে রাস্তা কিন্তু একটা না, অনেক রাস্তা আছে। এই রাস্তা হয়তো বা একটু দূর হতে পারে, একটু সময় লাগতে পারে, কিন্তু আমরা রাস্তা পেয়ে যাব আমাদের কেরিয়ারের জন্য, আমাদের ফিউচারের জন্য। সো আমরা কেউ ফ্রাস্ট্রেট হব না। রেজাল্ট পাওয়ার পর অনেকে দেখা যাচ্ছে রেজাল্ট ভালো হয় না, কেউ কিছুটা খারাপ হয়, তো সেই এই রেজাল্টটাকে নিয়ে আসলে মনে করো যে এটাই হয়তো আমার জীবনের শেষ, আমি ভালো রেজাল্ট করতে পারিনি, আমার আর পড়াশোনার দরকার নেই, আমার আর চেষ্টা করার দরকার নেই। এটা খুবই ভুল এবং ভ্রান্ত ধারণা। রেজাল্ট ভালো হয়নি মানে যে এখানে শেষ, এরকমটা নয়, আরও অনেক কিছু করা যায়, অনেক রাস্তা বাকি আছে। তা আমরা সেই রাস্তাগুলো দেখে রাস্তাগুলো পার হব এবং সেখান থেকে অনেক কিছু শিখব, জানব। এবং এই যে দূরের রাস্তাটা আমরা সময় নিয়ে পার করছি, এটা আমাদেরকে অনেক বড় সফলতা এনে দেবে ইনশাআল্লাহ। তো কেউ ফ্রাস্ট্রেটেড হবে না। এসএসসি পরীক্ষা যাদের যারা দিয়েছো, যাদের রেজাল্ট ভালো হয়নি, তাদেরকে অসংখ্য অভিনন্দন। তোমরা ভালো কিছু করবে ভবিষ্যতে, আরও ভালো কিছু করবে। আর যারা রেজাল্ট ভালো করেছো তাদেরকেও বলবো, তোমার বন্ধুদেরকে সময় দাও, তোমার বন্ধুদের খোঁজ খবর নাও এবং তাদেরকে সাপোর্ট করো যে রেজাল্ট খারাপ হলে যে কোনো কিছু করতে পারবে না, এই ধরনের চিন্তাভাবনা যেন তাদের মাথায় না আসে। আর পরিবারের সকলকে বলবো, আপনি আপনাদের আপনাদের সন্তান বা আপনাদের ছেলেমেয়েদের খোঁজ খবর নেবেন, তারা রেজাল্ট কীরকম করেছে, যদি তাদের রেজাল্ট ভালো না হয় তাদেরকে সাপোর্ট দিবেন এবং তাদেরকে মানসিকভাবে প্রস্তুত করে তুলবেন যে তোমাকে আগামীতে অনেক ভালো করবা ইনশাল্লাহ, আমাদের সেই আশা আছে। তুমি আবার শুরু করো, তোমাদের জন্য তোমাদের পাশে আমরা আছি, তোমরা পড়াশোনা করো, তোমাদের যা দরকার পড়াশোনার জন্য আমরা সব ধরনের সাপোর্ট দিয়ে যাবো। পরিবারের সকল সদস্যদের উদ্দেশ্যে বলবো যে আপনার সন্তান যদি খারাপ রেজাল্ট করে তারপরে কখনোই কোনো ধরনের খারাপ প্রেশার ক্রিয়েট করবেন না, চাপ দিবেন না, তাদেরকে ভরসা দিন, তাদেরকে ভালো রাস্তা দেখান এবং তাদেরকে স্বপ্ন দেখান, যে স্বপ্ন দেখেন এরকম স্বপ্ন যে রাস্তা একটাই নয়, অনেক অসংখ্য রাস্তা আছে এবং একবারই নয় জীবন, মানে একটা পরীক্ষার একটা রেজাল্টই নয়, অনেক রেজাল্ট বাকি আছে। তো আমরা সবাই প্রত্যেকেই ভালো রেজাল্ট করবো বা ভালো রেজাল্ট করতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। আমাদের সব কিছু মিলিয়ে, ভালো মন্দ সব কিছু মিলিয়েই কিন্তু পৃথিবী, তো আমাদেরকে ওইটা চিন্তা করে এগোতে হবে। আমাদের রেজাল্ট খারাপ হয়েছে বলেই যে আমরা খুব খারাপ করে ফেলেছি, বাবু আমার এক বন্ধু ভালো করেছে আমি করতে পারিনি, সেটার জন্য আমার গায়ে নো, এগুলো ধরনের এই ধরনের কোনো চিন্তাভাবনা যেন আমাদের মধ্যে না আসে। আমাদের মধ্যে চিন্তাভাবনা থাকবে যে আমি যতটুকু করেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো করেছি,
এবং এটাই আমার প্রাপ্য ছিল, আমি এটা করতে পেরেছি। তবে হ্যাঁ, আমি আরেকটা পরামর্শ দিব, যাদের মনে হচ্ছে যে না আমার দ্বারা পড়াশোনাটা হচ্ছে না, কিছুটা অনেকটা খারাপ রেজাল্ট চলে আসছে, আমি তাদের উদ্দেশ্যে বলবো যে হয়তো ছেলে হলে যে কোনো একটা কাজ প্র্যাকটিক্যালি, যেমন এখন কিন্তু প্রত্যেক জায়গাতেই ডিপ্লোমা কোর্স চালু আছে বিভিন্ন জায়গাতেই, প্রত্যেকটা উপজেলাতেই কিন্তু এখন একটা একটা করে এই ডিপ্লোমা কলেজ আছে, সবাই এগুলোতে চাইলে পড়াশোনা করতে পারেন এবং হাতে কলমে যে প্র্যাকটিক্যাল কোনো কাজ একটা শিখেন, বিভিন্ন কোর্স করেন, যেমন ধরেন শেপের একটা ভালো কোর্স আছে, শেপ কোর্স করা যায় আলাদাভাবে, সেটার জন্য আলাদা কোর্স করা যায়, তারপর হোটেল ম্যানেজমেন্ট সেটার জন্য কোর্স করা যায় আলাদাভাবে, তারপর হচ্ছে আপনি যদি কোনো দেশের ভাষা শিখেন সেই ভাষা শিখে আপনি যেতে পারবেন বাহিরে যে কোনো দেশে, এবং আপনি যদি ভাষাটা শিখে যান তাহলে আপনার জন্য সব কিছু সহজ হবে, আপনি চাইলেই সেই দেশে ভালো কোনো জায়গায় কেরিয়ার করতে পারবেন। তো রাস্তা কিন্তু অনেক বাকি, আপনি হোটেল ম্যানেজমেন্টের কোর্স করতে পারেন, শেপের কোর্স করতে পারেন, আর অনেক কোর্স আছে, টেকনিক্যাল কোর্স আছে, কম্পিউটার কোর্স আছে, ড্রাইভিং কোর্স আছে। সরকার এখন এই ধরনের সুবিধা সুযোগ সুবিধা দিয়ে থাকে, তো আমরা কেন এই সুযোগ সুবিধাগুলোকে ভোগ করবো না? আমাদের যদি মনে হচ্ছে যে না আমরা এই একাডেমিক কারিকুলামে আমরা খুব বেশি এগোতে পারছি না, আমাদের রেজাল্ট খারাপ হচ্ছে, তাহলে আমি তাদেরকে বলবো যে এই ধরনের কোর্সগুলো আপনি করে রাখেন, তাহলে আপনার কেরিয়ার দেখবেন যে যে অনার্স কমপ্লিট করার পর আপনার যে বন্ধুটা ভালো রেজাল্ট করেছে সে তখন বেকার বসে আছে, কিন্তু আপনি যখন এই যে একটা প্র্যাকটিক্যাল কাজ একটা কোনো একটা কোর্স করে যাবেন আপনার নির্দিষ্ট মেয়াদের পর, তার আগেই তা আপনার সেই ভালো রেজাল্ট করা বন্ধুর গ্র্যাজুয়েশন কমপ্লিট করার আগেই আপনি অনেক ভালো সাইন করতে পারবেন। তো কেউ হতাশ হবেন না, হতাশ হওয়ার কোনো কারণ নেই, ছেলে হোক মেয়ে হোক আপনার অনেক অপশান আছে, আপনার এই কোর্সগুলো আপনার চাইলে করতে পারেন। তো সকলের উদ্দেশ্যেই বলা, ফার্স্টেড হওয়ার কিছু নেই, রেজাল্ট আসলে যে একটাই মাত্র পথ সেই ধরনের কোনো বুয়া না, যে আমরা এই একটা জিনিসকেই আমরা ফলো করব যে আমাদের রেজাল্টটা ভালো হতে হবে, এরকমটা নয়, আমাদের অনেক অপশান আছে, আমরা ওইগুলো করব। আর যে কোর্সগুলোর কথা বললাম, যে হোটেল ম্যানেজমেন্ট, শেপ, ড্রাইভিং, কম্পিউটার, বিভিন্ন ধরনের কোর্স আছে, আইটিএস, তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজের বিভিন্ন কোর্স আছে, সেগুলো করব, তাহলে আমরা দেশে এবং দেশের বাহিরে যে কোনো জায়গায় একজন দক্ষ মানব সম্পদ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবো। তো কেউ হতাশ হওয়া না, হতাশ হওয়ার কোনো কারণ নেই, যাদের রেজাল্ট এবার খারাপ হয়েছে, যাদের মনে হচ্ছে যে না আমার ভিতরে মেধা আছে আমি আরেকবার পারবো ইনশাল্লাহ, তাহলে অবশ্যই রিস্টার্ট, আবার শুরু করো। আর যদি মনে হচ্ছে যে না আমার দ্বারা পড়াশোনাটা হচ্ছে না, আমি একটুকু যেটুকু হয়েছে আলহামদুলিল্লাহ আমি আর পড়তে চাচ্ছি না, তাহলে আমি বলবো যে কোর্সগুলো করেন, যে হচ্ছে যে কটা কোর্সের কথা বললাম এই কোর্সগুলো করলে আপনি দেশ কিংবা দেশের বাহিরে যে কোনো জায়গাতেই আপনি একজন দক্ষ মানব সম্পদ হিসেবে গণ্য হবেন। তো ধন্যবাদ সবাইকে, সবাই এই বিষয়গুলো মাথায় রেখে কাজ করতে হবে, কোনো ধরনের ফ্রাস্ট্রেশন মাথায় আনা যাবে না, কোনো ধরনের বড় কোনো রিস্ক নেওয়া যাবে না, এগুলো খুবই একটা কি বলবো যে একটা মানুষ এসএসসি পাস করে 16 বছর বয়সে, সেইটুকু বয়সে কি বুঝে কি জানে, তার তো জানার অনেক কিছু বাকি আছে। তো তোমরা অনেক কিছুই কিন্তু জানো না, অনেক কিছুই বোঝো না, তোমাদের বয়স খুবই কম, তো এই রেজাল্ট খারাপ হলেই যে জীবনে সব কিছু শেষ এরকমটা না, অনেক কিছু করার আছে, অনেক কিছু করার আছে। তো কেউ ফ্রাস্ট্রেটেড না হয়ে সামনে এগিয়ে যাও আর